পাঠশালাতে সকলকে স্বাগত জানাই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক নিয়ে যে ধোঁয়াশা ছিল আমাদের ছাত্রছাত্রীদের মধ্যে যে চিন্তার বিষয় ছিল সেই চিন্তার আজ অবসান ঘটে গেল মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন পরীক্ষা হচ্ছেই সেটা মাধ্যমিকও হচ্ছে উচ্চ মাধ্যমিকও হচ্ছে কিন্তু পরীক্ষাটা কবে হচ্ছে এবং কাঠামো কী থাকছে তিনি সেটিও জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী জানিয়েছেন জুলাইয়ের শেষের দিকে হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা আর মাধ্যমিক পরীক্ষা হবে আগস্টের দ্বিতীয় সপ্তাহ থেকে কিন্তু পরীক্ষাটি কোথায় হবে পরীক্ষা হবে হোম সেন্টারে অর্থাৎ যার যার কাছের স্কুলেই পরীক্ষাটা হবে পরীক্ষা হবে মূল বিষয়ের উপর কোনো ঐচ্ছিক বিষয়ের উপর পরীক্ষা হবে না তোমাদের যে মাধ্যমিকের মূল বিষয় এবং উচ্চ মাধ্যমিকের মূল বিষয়গুলি সেই মূল বিষয়গুলির উপর নির্ভর করে পরীক্ষা হবে কোনো ঐচ্ছিক বিষয়ের উপর পরীক্ষা হবে না এবার মূল বিষয় হলো পরীক্ষাটা কত নাম্বারের হবে এখানে পরীক্ষা হবে তোমার তিন ঘন্টার পরীক্ষা যেটা আগে হতো সেটা হবে দেড় ঘন্টার। অর্থাৎ দেড় ঘন্টার পরীক্ষা হবে মানে পরীক্ষায় তোমার আগে যে কোশ্চেনগুলো লিখতে হতো তার হাফই লিখতে হবে অর্থাৎ হাফ নাম্বারের পরীক্ষা হবে আর বিষয় যেটা হচ্ছে যে ঐচ্ছিক বিষয়ের নাম্বার যার যার স্কুল সেই স্কুল ঐচ্ছিক বিষয়ের নাম্বারগুলো দিয়ে দেবেন এখন শিক্ষার্থীদের কাছে আমার অনুরোধ যে তোমরা ভালো করে এবার পড়াশুনো শুরু করে দাও তোমাদেরকে সব কোশ্চেনের উত্তর পড়তে হবে আমাদের শিক্ষা বোর্ড আগে যে সিলেবাসগুলো দিয়েছিল সেই সিলেবাস অনুযায়ী পরীক্ষা হচ্ছে এবং সিলেবাস অনুযায়ী তোমরা সমস্ত পড়াশুনো শুরু করে দাও আস্তে আস্তে শুরু করো রকম চিন্তার দরকার নেই ভালো মনে পড়াশুনো শুরু করো পরীক্ষা হচ্ছে তোমাদের আর কোনো ধোঁয়াশা থাকলো না অতএব চিন্তা না করে এবার পড়াশুনোটা শুরু করো সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো